দাঁড়িয়ে আছি, এটা দিয়ে কি রেসিপি হবে? হ্যাঁ, আজকে আমি খোল দিয়েই রেসিপি করব। খোলের পটুক লাগবে, এই খোলটার, এই যে খোলটার এই ভিতরে একটা কাগজের মতন একটা অংশ থাকে। আমি এই যে কাগজের মতন যে অংশটা থাকবে আমার রেসিপিতে, এটাই লাগবে। আর আজকের রেসিপি আমি একা রান্না করব না, আজকে আমি আর আমার মা রান্না করবে আমার সাথে। এবার নারিকেলটা ফাটিয়ে নেব। এই যে কাগজের মতন এই বের হয়ে গেছে, এই যে বের হয়ে গেছে ফটো। এই যে একটু নারিকেলটা কোরানো হয়ে গেছে, এর ভিতর আমি চিংড়ি মাছ দিয়ে দেব। এবার দিয়ে দিয়েছে হলুদ, এবার দিয়েছে লবণ, এগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে। এভাবে এর ভিতর তিনটা কাঁচামরিচ দিয়ে দিল। এবার বেটে নেবে। এটা দিয়ে এবার উঠিয়ে রাখবে। মা ধুয়ে নিয়েছে পটুক। চিনি এবার মাখিয়ে নিতে হবে। এবার পটুকের ভিতর দিয়ে দিতে হবে মাখানো চিংড়ি মাছ নারিকেল। একটু জল, এই যে জল দিয়ে দিল। এবার চারপাশ দিয়ে সুন্দর করে হাতে বটে নিতে নিতে তারপর গিট দিয়ে দিতে হবে। মিছে এবার ওই পটুকের দড়ি, পটুক দিয়েই দড়ি বানানো, ওইটা দিয়ে এবার গিট দিয়ে দেবে মা। এই যে সুন্দর করে গিট দিয়ে দিয়েছে। এবার ভাতের ভিতর সিদ্ধ দিয়ে দেব, একসাথে ভাতও হবে আর চিংড়ি ভাপাও হবে। এই ভাতের ভিতর আমরা চিংড়ি ভাপা দিয়ে দেব। ভাত উত্রিয়ে পড়লে তেল দিয়ে দিলে বলে ভাত পড়বে না, আসলে আমি জানতাম না, মার কাছ থেকে একটা টিপস জানতে পারলাম। এই যে এবার আমি প্রায় আধা ঘন্টার জন্য ভাপা দিয়ে রাখবো, আধা ঘন্টা পর কি অবস্থা আমি এরপর দেখিয়ে দেব। এই যে এবার উঠাবে।